আমরা বুট মেনু থেকে আমাদের পেন ড্রাইভটি সিলেক্ট করে এন্টারে ক্লিক করব। আর এখানে অ্যাক্রনিক টু ইমেজে ক্লিক করব। তো আমাদের লোডিং হইতেছে ফাইলগুলা। আর আমাদের মেনুতে চলে আসছে। তো আমরা হোমে পাইতেছি ব্যাকআপ, রিকভারি আর টুলস অ্যান্ড ইউটিলিটিতে ক্লিক করলে আমরা এখান থেকে পার্টিশন করতে পারবো হার্ড ডিস্কটি। তো আমরা আমাদের 74 GB হার্ড ডিস্কটি মূলত পার্টিশন করব। তার জন্য নেক্সটে ক্লিক করে ওকেতে ক্লিক করব। আর এখানে আমরা এমবিআর লেআউটে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তার জন্য আমরা ক্রিয়েট এ নিউ পার্টিশনে ক্লিক করে আমরা আমাদের সিস্টেমের জন্য 100 MB রাখব। আর এখানে প্রাইমারি থাকবে। আর এখানে মার্ক দ্য পার্টিশন আস অ্যাক্টিভে ক্লিক করে অ্যাকসেপ্ট ক্লিক করব। তারপরে এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট নিউ পার্টিশনে ক্লিক করব। আর এটা প্রাইমারি করে অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করব, প্রসেস। তো এইভাবে আমাদের হার্ড ডিস্কের পার্টিশন করা যায় অ্যাক্রনিকের মাধ্যমে। তো আমরা তার জন্য তারপরের স্টেপ ব্যাকআপে ক্লিক করব। ডিস্ক অ্যান্ড পার্টিশন ব্যাকআপে ক্লিক করে আমাদের সিডিপটি আর সিস্টেমটি ব্যাকআপ করব। পরবর্তীতে নেক্সটে ক্লিক করব, ব্রাউজে করব, তারপর অলে ক্লিক করে। তো সবচেয়ে বেটার হয় একটা পেনড্রাইভে ফাইলটি রাখতে পারলে। তো তার জন্য জেনারেট নেমে ক্লিক করব, করে ওকেতে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। আর এখানে প্রসেসডি ক্লিক করব। আর আমাদের এখানে কাজটি শুরু হয়ে গেছে। আর অ্যাক্রনিক টু ইমেজ কীভাবে ডাউনলোড করতে হয় এবং পেন ড্রাইভে বুটেবল করতে হয়, যারা এখনও জানেন নি তারা আমার চ্যানেলে অ্যাক্রনিক টু ইমেজ কীভাবে ডাউনলোড করতে হয় এবং বুটেবল করতে হয় তার উপর একটি ভিডিও দেওয়া আছে, তা দেখে নিতে পারেন। তো আমাদের লেখা আসছে ব্যাকআপ অপারেশন সাকসেস।
আমরা এখন রিকোভারিতে ক্লিক করব, আর ব্রাউজে ক্লিক করব, তারপর আমাদের টিআইবি ফাইলটি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিকোভারিতে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের উপরে দুইটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেব, তারপর আমরা নিউ লোকেশনে ক্লিক করব। করার পরে আমাদের ওই ডাইভটি সিলেক্ট করে দেব, তারপর নেক্সটে ক্লিক করব এবং প্রসেসডে ক্লিক করব। আমাদের কাজটি শুরু হয়ে গেছে, আর এখানে অনেক সময় নেবে এবং কাজটি সম্পূর্ণভাবে শেষ হবে, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। আর ভিডিও লং এর ক্ষেত্রে আমরা এটা একটু জুম দিয়ে দিছি যাতে দ্রুত দেখায়। তো আমাদের কাজটি রিকোভারিটি কম প্রায় শেষ পর্যায়ে, তার জন্য আমরা রিস্টার্ট দ্য কম্পিউটার হোয়েন দ্য অপারেশন ইজ কমপ্লিটে ক্লিক করব, যাতে কাজটি কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়। আশা করি কীভাবে ইলেকট্রনিক ট্রু ইমেজ ব্যবহার করতে হয় তা সম্পূর্ণভাবে শিখতে পারছেন। তো আমাদের চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।